আজকে আমি বেগুন ভর্তা বানাবো, তার জন্য আমি বেগুন বাড়িতে চলে এসেছি। তো বেগুন বাড়িতে কিছু বেগুন আমি তুলে নেব। আর একটা নিই, এই বেগুনটাও তুলে নেব। দেখুন এখানে কত সুন্দর ধনে পাতা আছে, তো ধনে পাতাও আমি তুলে নিচ্ছি। এখন বেগুন ধনে পাতা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুটা সেদ্ধ করার জন্য প্রথমে কড়াই জল দিয়ে দিই। আলু ধোয়ার জন্য আমি প্রথম জলটা ঢেলে দিচ্ছি। আলু আমার ধোয়া হয়ে গেছে, আমি কড়াই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, সেদ্ধ হবে। বেগুন ভর্তার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আমি এখন কেটে নিচ্ছি আলুটা সেদ্ধ ভর্তা করতে। রসুনগুলো পিস করে নিচ্ছি। আলু যে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম উনুনে, তো উনুনে খুব সুন্দর লাল আগুন হয়ে গেছে। তো উনুনের মধ্যে আমি বেগুনগুলো দেবো, তো তার আগে আমি বেগুনের গায়ে সর্ষের তেল মাখিয়ে দেবো, তাহলে ছালটা খুব সুন্দর ছাড়বে এবং বেগুনটা ভালো পুড়বে। এইভাবে তেল মাখিয়ে দিলে বেগুনটা খুব সুন্দর পুড়ে যায়, ছালটাও পরিষ্কারভাবে ছেড়ে যায়। আগুনটা একটু সামনের দিকে নিয়ে আসি উনুনের মুখে, তাহলে এখানে টমেটোগুলো দেবো আর ভিতর থেকে বেগুনগুলো দেবো। তা বেগুনটা আমি এখন উনুনের মধ্যে ভরে দিচ্ছি। বেগুনটা ঠিকঠাক মতো আগুনে দিয়ে দিচ্ছি, একটা আগুনও চাপে দিচ্ছি উপরে। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এখন টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। সামনেতেই দিই, তাহলে বের করতে সুবিধা হবে। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আদাটাও কুচিয়ে নেবো। লঙ্কাগুলোও কেটে নেবো। টমেটো বেগুন সব পুড়ে গেছে, তো আমি প্রথম টমেটোটা বের করে নিচ্ছি। প্রচণ্ড আগুনে তাপ তো বাবু, ছেঁকা লেগে গেছে তো বাবু। বেগুনগুলো কি করে বের করে দেখি, অনেকটা নিচে দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো দেখুন কত সুন্দরভাবে পুড়েছে, তাহলে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ আলুগুলো তুলে নেবো, নিয়ে আলুগুলো আমি সেনে নেবো। আলুগুলো আমি এখন সেনে নিচ্ছি। বেগুনগুলাও আলুর সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, একসাথে সব কিছু মাখিয়ে নেবো। আলু টমেটো বেগুন সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি। বেগুন ভর্তার জন্য প্রথমে সর্ষের তেল দিচ্ছি, তেলে অল্প কালো জিরে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি, আদা কুচিও দিচ্ছি। এখন দেবো রসুন কুচি, দিছি কাঁচা লঙ্কা কুচি, এখন দিচ্ছি ধনে পাতা কুচি। বেগুন, টমেটো আর আলু মেখে রেখেছি, এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। এই বেগুন ভর্তা এত সুন্দর লাগছে খেতে, আপনাদের বলে বোঝানো যাবে না। এই মুখরুচি খাবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমাদের ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।